আসসালামু আলাইকুম এফরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আমি অনেক ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে স্বাদে সেরা ডিম পুরি বিকেলে নাস্তার রেসিপিটি শেয়ার করবো তো চলুন শুরু করা যাক এখানে ডিম পুরি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি নিয়েছি একটি ডিম এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর এখানে এক কাপ ময়দা দিয়ে নিচ্ছি এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফচা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম এখন লবণটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে দেড় কাপ ময়দা ব্যবহার করতে পারেন আর এক কাপ ময়দায় কিন্তু পাঁচটার মতো ডিম পুরি হবে এরপর এখানটায় আমি সাদা তেল দিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে নিলাম তেল দিয়ে নেওয়ার এ পর্যায়ে আমি কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে ময়দার সাথে এভাবে একটু কচলে কচলে আপনারা কিন্তু এটা ময়দার সাথে মিশিয়ে নেবেন তেলটা তেল ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি তো টো কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু তেল দিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ তেল উপর থেকে দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেব দুই মিনিটের জন্য এতে করে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে না চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সামান্য পরিমাণ কুকিং অয়েল দিয়ে নিচ্ছি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে একটার মতো পেঁয়াজ নিয়েছি কুচি করে এখানে দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স এটা হচ্ছে তেলে রাখা শুকনো মরিচের গুঁড়ো তো এখানে আমি এক চামচের মতো দিয়ে নিয়েছি এই চামচের লবণ দিচ্ছি স্বাদ মতো এরপর অ্যাড করে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো তো এখানে আমি সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিলাম এরপর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ধনের গুঁড়ো এরপরে অ্যাড করে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ গরম মশলা পাউডার চাইলে কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন আর থাকলে অবশ্যই এটা দিয়ে নেবেন আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তো এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু সিদ্ধ করে নেব পেঁয়াজটা যাতে সিদ্ধ হয়ে যায় তো একটু ভালো করে এটাকে ভেজে নেবেন এটা ভাজা হয়ে গেলে এখানে আমি ডিম অ্যাড করে নিচ্ছি তো এখন পুরীর জন্য পুরটা রেডি করছি আমি তো এখানে একটা ডিম দিয়ে নিচ্ছি ডিমটাকে দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তো এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তো খুব কম সময়ে কিন্তু ডিমটা ভালোভাবে ভাজা হয়ে যায় তো দেখুন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসটি অফ করে নিচ্ছি এখন আমি এটাকে তুলে নিচ্ছি এখন একটা বোর্ডে আমি ময়দাটাকে ভালো করে একটু মুথে নিচ্ছি মুখে নেওয়ার এ পর্যায়ে এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি এখন একটা ছুরি দিয়ে আমি লেচিগুলো কেটে নিব তো দেখুন এরকম সাইজের লেচি কেটে নিয়েছি আমি এখানে আমি একটা লেচি নিয়েছি আর এটাকে আমি ছোট একটা লুচির মতো বেলে নিচ্ছি তো দেখুন ঠিক এরকম পুরুত্বের একটা লুচি বেলে নিয়েছি আমি এখন আমি সেই ডিমের পুরটা দিয়ে নিচ্ছি সবগুলো একসাথে এভাবে নিয়ে জাস্ট এভাবে মুট করে জাস্ট গুজে দিলেই হবে পুরটা যাতে বাহিরে বের না হয়ে যায় ঠিক সেভাবে আপনারা এটা করে নেবেন এখন আমি এটাকে বেলে নিচ্ছি হাত দিয়ে একটু প্রেস করে এরপর আমি মেলনি দিয়ে বেড়ে নিব এভাবে আপনারা চাইলে কিন্তু পুরিটা আর ছোট করে তৈরি করে নিতে পারেন তো আমি একটু বড় সাইজের পুরি তৈরি করে নিচ্ছি তো দেখুন পুরিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে যে এভাবে আমি গোল করে এটাকে বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি আর এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কুকিং অয়েল তেলটা গরম হয়ে এলে এখানে আমি একটা পুরি দিয়ে নিচ্ছি এরপর উপর থেকে আমি একটু তেল দিয়ে নিচ্ছি এভাবে চামচ দিয়ে এভাবে অনবরত তেল ছিটিয়ে দিতে হবে তাহলে কিন্তু পুরিটা অনেক ফুলক হয় তো আমি পুরিটাকে আমি যে লালচে করে ভেজে নিচ্ছি এপি ওপিট কিন্তু এভাবে লালচে ব্রাউন কালার করে ভেজে নিব এখানে আমি আরো একটা ডিম পরে দিয়ে নিচ্ছি তো চুলার আজ কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে এরপর অনবরত তেলের ছিটা দিতে হবে এভাবে তো এই পুরীটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নিচ্ছি আমি এরকম একটা সার্ভিং ডিশে ডিম পুরিটাকে সার্ভ করে নিয়েছি রিয়েলি অসম্ভব টেস্টি তো টমেটো ক্যাচাপের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দমতো ক্যাচাপের সাথে সার্ভ করে নিতে পারেন তো দেখুন অনেক ফুলকো এই পুরিগুলো তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আল্লাহ হাফেজ